বাগান থেকে পালং শাক তুলেছি, এবারে কিছু ধনে পাতা তুলিনি। নমস্কার, আজকে আমি পালং পনির রান্না করব। বাগান থেকে পালং শাক তুলে এনেছি আর এই পনির নিয়েছি। পনিরগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে পালং শাকটা একটু গরম জলে ভাপিয়ে নেবো, তার জন্য একটু জল গরম করতে বসিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, এবার আমি পালং শাকগুলো তুলে দিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি। ঠান্ডা জল থেকে শাকগুলো আবার ছেঁকে নিচ্ছি। সাদা জিরা, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, এই সব কিছু মশলা একটু হালকা করে ভেজে নিয়ে আমি মেশিনে পেস্ট করে নিই।
মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে আমি ছেড়ে দিই। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সচার মেশিনে টেস্ট করে নিই। এবার ভাপিয়ে রাখা পালং শাকগুলো আমি পেস্ট করে নিচ্ছি। এর সঙ্গে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। পরের শাকগুলো আবার দিয়ে দিচ্ছি, ধনে পাতাও দিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এখন আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। তেজপাতা, সাদা জিরা, লঙ্কা বাটা, হলুদ, এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে পেস্ট করা পালং শাক দিয়ে দিচ্ছি। লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এবারে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পালং পনির হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।